ধারণা এটা হচ্ছে ভোটের বাক্সে একটা প্রতিফলন ফেলবে, আপনি কি মনে করেন? ক্লোজ ফ্রেন্ড, আপনার রিলেটিভ, আপনার রিলেটিভ তৃণমূলের একজন, আবার আমার কথা শুনুন, সেটাও আপনাকে পরিষ্কার করে দিই, আমি আমার বাড়িতে কোনোদিন রাজনীতি নিয়ে আলোচনা করি না। আপনি তাপস বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলছেন তো, আমি নাম করে বলছি, উনি হচ্ছেন আমার স্ত্রীর ছোট ভাই, কিন্তু আমি কোনোদিন তাকে বলিনি যে তুমি তৃণমূল জয়েন করে না, ও কোনোদিন বলে নাই, কেন কি আমরা দুজনেই তো কংগ্রেসে ছিলাম, ও তো কোনোদিন বলে নাই যে জামাইবাবু তুমি আমার সঙ্গে তৃণমূল জয়েন করে না। এটা আমাদের নিজের ব্যবসা, নিজের ব্যাপার বা নিজের চিন্তাধারা, আমরা কোন আইডিওলজিকে বিশ্বাস করে এগোবো, আমি রিজনাল থিঙ্কিংয়ে থাকবো না রাষ্ট্রীয় থিঙ্কিংয়ে থাকবো সেটা আমাদের বিষয়, আমরা সেটা পরিবারে আলোচনা করি না, আর সেটাকে পরিবারকে টানবেন না। বলয় ঘটকও আমার আত্মীয় হয়, বুঝলেন, দূর সম্পর্কে বাদেরই দেখ, কল্যাণ ব্যানার্জিও আমার আত্মীয় হয়, বুঝলেন, যখন লোকে বিপদে পড়ে তখন আমার কাছে বলে যে কি আমি তোমার আত্মীয়, বুঝলেন, আর যখন শহরে যে কোনো জায়গায় জিজ্ঞেস করে আরে ভাই আমিও তো আছি, আমিও তো আত্মীয়, কেন আমাকে ভালোবাসো না, আমি বলছি সবাই মানে সবাই না না সবাই এটা এটা ভুল ইনফারেন্স ড্র করো, বলছে যে কি অনেক বিপদে পড়ে যেতে, এটাও হতে পারে তো যে কোনো জায়গায় ট্রেনে ট্রাভেল করছে সিট নাই, ভাই আমি তো তোমার জামাই, আমিও তো সালা হই, আমাকে বসতে দে, হ্যাঁ তো আমরা কি ট্রেনে সফর করতে গিয়ে নিজের আত্মীয়তা বা নিজের সম্পর্ক রাখি, হ্যাঁ মন্দিরে শ্মশানে কবরস্থানে কি কোনোদিন আমরা রাজনীতি চর্চা করি, হ্যাঁ কোনোদিন করি না, আজ তো আপনি রাজনীতির ময়দানে আছেন। বলছি আপনার নাম ঘোষণার হওয়ার আগে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোলে বিভিন্ন জায়গায় পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল, আপনি আসার পর থেকে ওনাকে দেখা যাচ্ছে না, না এমন কোনো কথা নয়, জিতেন্দ্র ভাই আমার ছোট ভাইয়ের মতন আছে, আর আজ থেকে নয় গত 50 বছরের সম্পর্ক আমার, ওর চেষ্টা ছিল এবার কোনো জায়গা খালি ছিল তো কি আছে, কোনো যখন নির্ণয় হচ্ছিল না পবন সিং এর নাম এলো তো সবাই তো প্রতিনিধি ছিল, সবাই চাইছিল, ও চেয়েছে, অপরাধ কিছু নাই রাজনীতিতে, কোনো কিছু অপরাধ, ওনাকে ট্রোল করা হচ্ছে আপনাদের দলের একাংশ করছে, আপনার হস্তক্ষেপ চাইছে ওনার অনুগামীরা, আমার কথা শুনুন, সোশ্যাল মিডিয়া আপনার কন্ট্রোলে আছে, আমার কন্ট্রোলে আছে, আপনার স্ত্রী যে ফোনটা রাখে তার মধ্যে পাসওয়ার্ড আছে জানেন, আপনি জানেন নাম্বারটা, হ্যাঁ আপনার মেয়ে তার যে ফোন আছে তার মধ্যে পাসওয়ার্ড আছে, দেয় আপনাকে শেয়ার করে না, বাবা এটা দেব না, তো কে কাকে ট্রোল করছে, কে এসে ফটো তুলছে আমার সঙ্গে, কে দাঁড়িয়ে ছবি তোলালো, আমি কি কাউকে বারণ করতে পারি, হ্যাঁ আমরা যখন দেখুন রাজনীতিতে যখন আমরা নির্বাচনে যাই আমাদেরকে সবাইকে প্রণাম করতে হয়, শত্রুকেও সাথীকেও, আমি যখন দার্জিলিংয়ে নির্বাচন লড়তে গেলাম তো আমি অশোক ভট্টাচার্য নাম করা রেড কার্ড হোল্ডার, উনি মেয়র ছিলেন মিউনিসিপ্যালিটির আর শিলিগুড়ির এমএলএ ছিলেন, আমি ওনাকে ফোন করলাম, ফোন করে বললাম আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাতে, বলে সুরিন্দরদা আপনার তো স্পর্ধা কম নয় যে আপনি আমার বাড়িতে ফোন করছেন, আলো কেন তোমার কি গ্যারান্টি আছে যে তোমার বউ বা তোমার বৌমা তোমাকে ভোট দেবে, আর আমি ক্যান্ডিডেট আমার ক্যাম্পেইন করার অধিকার আছে, আমি তোমার স্ত্রীর সঙ্গে আর তোমার ছেলেমেয়ের সঙ্গে কথা বলতে চাই,
তুমি বলাবে কি না বলাবে বলো। আর এই যে কথাটা বলেছো তুমি কি স্পর্ধা কি কম, আপনি কার বাড়িতে ফোন করেছেন তা আমি রেকর্ড করেছি, আমি ইলেকশন কমিশনে ফোন দিয়ে বলবো যে ধমকাচ্ছ তুমি, নিজের ভোটারকেও ধমকাচ্ছ আমাকেও ধমকাচ্ছ। তো হাসতে লাগলো, বলে আরে সুরেন্দর ভাই আমি তোমাকে বলতে হবে না, আমার বাড়ির সব লোকগুলো তোমাকেই ভোট দিচ্ছে, কাকে ধরে রাখবে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ দাও, এটাই আমার মটো, এটাই আমার মটো। আর আমি এটা বলছি যে আমার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছা, তাদের সমস্যা শোনা। আমি এমন বহু লোক কয়েক লক্ষ লোককে সাহায্য করি বা সাহায্য করে থাকি যাদেরকে আমি জীবনে কোনো দিন দেখিনি, তাদের কথা তাদের কষ্টটা আমি টেলিফোনে শুনেছি আর তাদের সাহায্য করেছি। কাল আমরা আপনার ফ্যাক্টরি গাঁও জেকে নগর গিয়ে থে, ওখানে লোক আশান্বিত আপনার ক্যান্ডিডেট হোনে কে লিয়ে।